গতকাল গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দুই বালকের মধ্যে উদ্ধার করা হলো এক নাবালককে। সূত্রের খবর, ওই নাবালকের নাম আনসারুল শেখ, তার বয়স 12 বছর। গতকাল মুর্শিদাবাদের ফারাক্কার কুলিদিহার চর এলাকায় ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল দুই যুবক। তারপর থেকেই ডুবুরি নিয়ে এসে চলছিল উদ্ধার কাজ। বুধবার বেলা 1টা নাগাদ আনসারুল শেখকে উদ্ধার করা হয়। এখনো খোঁজ চলছে অপর নিখোঁজ নাবালক রাজশেখের। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। হ্যাঁ, গতকাল প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ দুটো বাচ্চা চান করতে এসে ওই ভাঙনের ওই জায়গাতে মানে চান করতে নেমে ওই ধস নেমেছে, এরকমই খবর। যে দুজনেই মানে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, একজনকে পাওয়া গেছে, আজকে একজন উদ্ধার হয়েছে আনসারুল শেখ, আর একজনের তল্লাশি এখন পর্যন্ত চলছে। প্রশাসন ভালো হেল্প করছে, এতে ডুবুরিও নেমেছে, ডুবুরি তল্লাশি চালাচ্ছে। হ্যাঁ, আর যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আনসারুল হাকিম।